গদার পরে এবারে আমরা দেখতে পাচ্ছি তরবারি বা তলোয়ার। দিলীপ দা, এই তলোয়ার গদা এগুলো কি কারণে? ভগবান রামচন্দ্র তার সৈন্যবাহিনী রাবণের বিরুদ্ধে লড়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। উনি শৈশব অবস্থা থেকে অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, ধর্মের প্রতিষ্ঠা করেছেন, তিনি আমাদের আদর্শ। অনেকে রামকে বুঝতে পারে না, তাই তারা ভুল ভাল করে, কিন্তু শেষ পর্যন্ত রামের কাছেই আসতে হয়। তো সেই জন্য আমরা রামনবমী উদযাপন করছি। রামের যে আদর্শ, তার যে মহিমা, সেই অনুযায়ী সেই জন্য অস্ত্র শস্ত্র রাম যা দরকার সেটা নিয়ে আমরা শৌর্য আর শক্তির প্রদর্শন করব। আমার মনে হয় সমাজ এটাকে ভালোভাবেই নেয়, ভালোভাবে স্বীকার করে। মুখ্যমন্ত্রী বলেছেন অস্ত্র যাতে কেউ প্রদর্শন না করে, পুলিশকে সতর্ক হতে বলেছেন। মুখ্যমন্ত্রী ওনার ধারণা পাল্টে নিন, ওনার পার্টি জন্মায়নি, ওনার সরকার আসেনি, তখন থেকে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় রামনবমী হচ্ছে, অস্ত্র নিয়ে হচ্ছে। ওনার যদি বুঝতে ভুল করেন এটা ওনাদের, এতে মানুষের কোনো দায় নাই, ওনারা নিজেকে ঠিক করে নিন। কিন্তু গতবারে আপনাকে একটা কমপ্লেন হয়েছিল আপনার বিরুদ্ধে, যে সর্বসমক্ষে এরকম ধারালো অস্ত্র নিয়ে ঘোরা, সেইটার বিরুদ্ধে। যারা কমপ্লেন করার তারা কমপ্লেন করবে, যারা কাজ করার তারা কাজ করবে, আমরা এমনি চিন্তা করি না। আমরা দেখতেই পাচ্ছি যে সেই তলোয়ার নিয়ে কিন্তু দিলীপ ঘোষ এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এবং আরও বিভিন্ন জায়গায় তিনি ঘুরবেন, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, খড়গপুর।